তো রেডি হয়ে গেছে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছে, এবং রেডি হয়ে কি বেশি হয়ে গেছে, তো এটা কেটে দিচ্ছি এখান থেকে। কাটারও কি কোনো প্রসিডিওর আছে? কাটার মানে কাটার নিয়ম হচ্ছে কি, যখনই পেকে যাবে না সেই পোর্শনটা কেটে নিতে হয়, তাহলে ওটা মানে ভালো, মানে একবারে সম্পূর্ণটা পাকবে সেটা একটু অসুবিধাজনক, বুঝলেন তো? একবারে তো দোকানে দেখি তো একবারে সব না আনে, কিন্তু সেই ব্যাপার হচ্ছে সেগুলো প্রজাতি হিসাবে আলাদা। ওকে, এই প্রজাতিটা হচ্ছে কিছু কিছু মানে পাকলো, খানিকটা খানিকটা হাফ পাকলো, তখনই নিয়ে নিল আর কি, বুঝলেন না? এই আর কি। হ্যাঁ দেখুন, এটা মোটামুটি কিছুটা ভালো আছে, নাহলে দেখুন। হচ্ছে ব্যাপার, আর কী করা যায়, এসে ঠিক মতো এই জলটা এসে গেল। হ্যাঁ হ্যাঁ, এই জলটা আপনার ময়লাটা লেপ এই গাছের মধ্যে এরমভাবে ছিটিয়ে দিলে আপনার ফুল দেখাবো আঙুর গাছ। আঙুর গাছ কিভাবে হয়, কি পরিচর্যা লাগে, কিভাবে, দেখুন আমি চলে এসেছি হালি শহরে বিখ্যাত আঙুর কাকুর বাড়িতে। তো এখানে দাদা যে করেছেন আঙুর গাছ, এটা প্রায় 20 বছরের পুরনো গাছ, এবং বাড়ির পাশেই রাস্তা এইখানেই করেছেন। এবং সব থেকে মেন যে ব্যাপারটা হচ্ছে, আঙুর গাছ করেছেন এই কারণেই, গরম থেকে রক্ষা করার জন্য, কারণ আঙুর গাছ এতটাই বড় হয়ে গেছে যে পুরো ছাদটাকে কভার করে ফেলেছে। তো সেই কারণেই আমি আজকে দাদার কাছে এসেছি। আর দাদা আপনাদের কিছু বলবেন যে এই গরমকালে আঙুর গাছ কিভাবে আপনারা পরিচর্যা করবেন। তো দাদা কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছেন তো? ব্যাস বলুন দাদা, এই যে আঙুর গাছ, আঙুর গাছ গরমকালে কিভাবে পরিচর্যা করবে? সব গরমকালে এমনি কোনো পরিচর্যা তো মাটির থেকে উঠে যায়। হ্যাঁ, সুতরাং মাটিতে আপনি ওই মানে শীতকালের দিকে বা যখন নতুন পাতা বেরোলো সেই সময় একবার হয়তো সারটারগুলো দিয়ে দিলাম মাটির মধ্যে। আমাদের যেটা বেশ এরিয়া আছে সেটা ধরুন প্রায় 50 স্কোয়ার ফিট মতো, সেই 50 স্কোয়ার ফিটের মধ্যেই এটা পাতা মানে শিকড়গুলো সমস্ত চলাচল করে। হ্যাঁ, আর সেই হিসাবে সেখানে আমি ওই ইয়ে দিয়ে দিই, মানে কী বলে এই পটাশ বনডাস্ট। একটু দর্শক বন্ধুদের একটু আপনি কী কী সার মশলা ইউজ করেন একটু দেখাতে পারবেন? মানে দাদা বলুন সার হিসাবে কী কী ইউজ করবেন? সার হিসাবে মানে ওই ধরুন সুপার ফসফেট, হ্যাঁ, একটু নিমখোল, হ্যাঁ, একটু গোবর সার, হ্যাঁ, থাকে তাহলে গোবর সার। হ্যাঁ, তাহলে কী 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 কীরকম পরিমাণে দেবে পটাশ? পটাশ ধরুন ওই মানে আমি কম কম করে দিই, তো বছরে 3-4 বার দিই, সুতরাং 3-4 বার দিতে গেলে পরে ওই কম কম ওই 200-250 এরমভাবে পরিমাণে আর কি মিলিয়ে সব একসাথে দিয়ে দিই। তবে বছরখানেক পরে একবার করে কিন্তু চুন একটু মেরে দিই, চুন চুন মানে মাটির ওই পিএইচটা যাতে সঠিক থাকে, মাঝে মাঝে একবার করে চুন ওই ওই আমাদের যেটা ওই ধরনের 40-50 স্কোয়ার ফিট জায়গা, সেই জায়গাটার মধ্যে বেশ শিকড়গুলো সব চলাচল করে। তার মধ্যে অনেকগুলো গাছই আছে, বেলি ফুল গাছ আছে, আম গাছ আছে, অন্যান্য গাছও আছে। তো যাই হোক, ওই জায়গাটার মধ্যেই আর খুঁড়ে সব ওইগুলো জল তো অটোমেটিক ওটা ছাদের থেকে যেগুলো স্প্রে করে দেওয়া হয়। আর যদি খুব গরম পড়ে যায় তখন আমি ওই ফুলগুলো যাতে ঝরে না যায়, মানে বিশেষ করে মার্চ ফাল্গুন মাসে, ফাল্গুন মাসের মানে উত্তাপ যদি 40-এর উপর উঠে যায় তখন একবার ওই জল ছিটিয়ে দিলে সবচেয়ে ভালো। জল ছিটিয়ে দিলে বর্তমানে কি করেছি, আমি একটা ওই স্প্রে টাইপের করে দিয়েছি মানে পাম্প দিয়ে, তাহলে একটু দেখালে ওই সাইডটা একটু দেখে দেন, তাহলে এই যে পাম্পটা চালু করলে পরে জলটা বেরোবে কীরকমভাবে সেটা দেখে যাবেন। এখানে যেমন জলটা আসবে, এখানে এখানে জলটা এসে যাবে এখনই, এই জলটা এসে গেল। হ্যাঁ, এই জলটা আপনার ময়লাটা লেপ এই গাছের মধ্যে এরমভাবে ছিটিয়ে দিলে আপনার ফুল টুলগুলো মানে বেশি গরম হয়ে গেলে আর কি, বুঝলেন না? বুঝতে পারি। আবার টবে টবে দিয়ে দিতে পারবেন, যেসব টবগুলো আছে অন্য কোনো কারণে
মানে মাল্টিপারপাস কাজে আর কি, মাল্টিপারপাস হয়। বাহ, সিস্টেমটা দারুণ সিস্টেম। আপনার বেশি খাটালির কিছু নাই, এরকম চলে গেল। হ্যাঁ, আঙুর গাছের মতো এরকম হয়তো দিয়ে দিলেন, ছিটিয়ে দিয়ে দিলেন, ব্যাস। আঙুর গাছটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল, ফুল টুলগুলো আর কি ঝরবে না। আবার এখানে রেখে দিয়ে ও টু ওয়ে সুইচ করা আছে, ওটা অফ করে দিলেই, ওকে অফ করে দিলেই হয়ে গেল। দারুণ সিস্টেম। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি আঙুর গাছের পরিচর্যা করা পসিবল। হ্যাঁ, আর সবাই করতে পারেন, তো আপনারাও নিন, আর দাদার কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই দাদার সাথে। আমি সবাইকে লিফলেট দিয়ে দিই, দুটো লিফলেট আমি এখন হ্যান্ড ওভার করে দিচ্ছি সবাইকে, মানে মাটির মানে বেসটা কীরকম হবে, ওকে, বিশেষ করে। আর মাচা যদি এরকম স্টেনলেস স্টারের যদি মাথা করে দিল, মানে হাজার বছর গ্যারান্টি হয়ে গেল, তার মানে একদম এই স্টার কোনোদিন আর ইয়ে হবে না, না মরচে ধরবে না, কোনো মানে জং ধরবে না। এটা আপনার লোহার তার দিতে পারে, ওই এর আকসিগুলো এমন ধরে থাকে, মানে ইয়ে করা যায় না, মানে ছাড়ানো মুশকিল হয়ে যায়, ছাড়ানো মুশকিল, আর ওই জং ধরে যায়। আর এতে ওই ছাড়বার সময় ওই আকসিগুলো ছাড়তে হয়, তো যার জন্য ওই এই ধরনের ইয়েটা দরকার হয়, এই হচ্ছে ব্যাপার। তো আর আপনি নিচের ঠিক ছবিটা দেখিয়ে দেবেন, নিচের নিচেও দেখিয়ে দিচ্ছি, তো আর চারাগুলো কীভাবে আছে সেটাও দেখিয়ে, একদম চারাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন চারাগুলো দেখিয়ে ভিডিওটি শেষ করবো। হ্যাঁ, চাষটা এই অঞ্চলে নতুন ফসল, এখন নতুন ফসল আর মানে আগে তো পদ্ধতি সবাই জানতো না। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে ওই সার টারগুলো বা একটু উঁচু মানে জায়গা, একটু ঢাল জায়গার মধ্যে করলে পারে এটা সুন্দর হয়। আর এটাকে মানে টাইম টাইমে একটু সার মাঝে মধ্যে দিতে হয়। যারা যারা গাছপালা করতে পরিচর্যার ভয় করতে চান না বা করতে মানে সময় পান না, তারা কি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, মানে পরিচর্যা পরিচর্যা কি দরকার? কিছু না, তো ওই মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড একটু দিল, আর ওই DITL M45, যখন পুরো গাছে পাতা টাতা থাকবে না সেই সময় DITL M45 একটু ব্যারিস্টিন এই ধরনের দু একবার মেরে স্প্রে করে রেখে দিবে, মানে ওই ফাঙ্গিসাইড মানে পোকামাকড়গুলো হবে না আর কি। সেই হিসাবে করলে পারে তো একটা সুন্দর ভালোই হচ্ছে। আর ওই আমি এই ওই এটাতে ওই ফাঙ্গিসাইড কিছু যদি দিতাম আরও নষ্টটা হতো না, নষ্ট হতো না, মানে ব্লাইটক্স বিশেষ করে ব্লাইটক্স জাতীয় ওই ধরনের জিনিস একটু দু একবার মারা উচিত ছিল, তাহলে ওটা মানে সুন্দর হতো আর কি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর কি। আর আপনি আঙুর চারা কি বিক্রি করছেন, দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যারা আসছে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি সঠিক দাম লাগানোর জন্য। হ্যাঁ, দাম কত করে নিচ্ছেন? আমি 150 করে একটা ফিক্সড দাম রেখেছি, আর পরিচর্যার লিফলেট দিয়ে দিই, যতবার যত রকমভাবে জিজ্ঞেস করে আমি ততবারই সেই হিসাবে যতটা সম্ভব আমি বুঝিয়ে দিই যে কীভাবে কীভাবে করলে মানে এটা খুব ভালো হবে, ফলন ভালো হবে বা কিছু। সেটা অনলাইন দেন না তো? না, অনলাইন আমার ঠিক জানা নেই সিস্টেম, সব এসেই নিয়ে যায় সব এসেই। হ্যাঁ, এবং অনেকে আবার ভালো গাছ পাওয়ার জন্য আবার মিষ্টি ফিষ্টি নিয়ে আসছে, মানে যেন আঙুরকে সেই বিয়ে দিচ্ছি, যেন সে বিয়ে বাড়িতে যাচ্ছে, এরকম ব্যাপার না, এরকম ব্যাপার। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই কারণে দেখাই, দেখুন আমরা কোথায় উঠেছি, দেখুন প্রায় কিন্তু দোতলা ছাদের ওপরে, ঠিক আছে, এবং সে অ্যালবেস্টারের উপর এই রাস্তা দেখতে পাচ্ছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন, আঙুর তো করেছেই, সব ঠিক আছে, কিন্তু আঙুরের সাথে সাথে কী সুন্দর লাউ ধরিয়েছেন দেখুন, ঠিক আছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো তো বন্ধুরা, আমি বেশি বড় এই ভিডিওটা করব না, এই ভিডিওতে শুধু জাস্ট আমরা লাস্টে আপনি আঙুরগুলো দেখাচ্ছি, দাদা কীভাবে ফলিয়েছেন এই থোকাটা, এবং দাদা এইটা কতদিনে ম্যাচুরিটি হবে? এটা প্রায় হয়ে এসছে, মানে দু পাঁচ দিনের মধ্যেই একদম খয়েরি হয়ে যাবে আর কি। খয়েরি হয়ে যাবে না, দু পাঁচ দিনের মধ্যে খয়েরি হলেই মানে একদম ফুল মিষ্টি আর কি, ফুল মিষ্টি। হ্যাঁ, আপনি তো খয়েরি খেয়ে দেখলেন তো, নাহলে ওটা কি নরম নাকি একটু সমস্যা আছে? ভালো মিষ্টি আছে, মানে এই রসটা চেপে রেখে আপনি যদি রেখে দেন ঘরে,
অনেক দিন এটা এটা দিয়ে আপনি ওই রুটি পরোটা বা যাই হোক মানে সসের মতো আর কি বা জেলির মতো ব্যবহার করতে পারেন, জেলির মতো ব্যবহার করা যেতে পারে এই আর কি। তো বন্ধুরা আজ এই ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আবার একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো শেষ করার আগে একটা জিনিস দেখাই দাদা, একটু নামুন আপনাকে একটু দর্শক বন্ধুদের দেখাই। দেখুন এই যে এই জায়গা থেকে কিভাবে নামবে দেখুন, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখতে পাচ্ছেন এই দেখুন দারুণ ব্যাপার। তো আজকে এইখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।